হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ক্রুদাসির সাথে। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা চ্যালেঞ্জিং ভিডিও, দুও ভার্সেস সোলো র্যাঙ্ক ম্যাচে। আমরা শুধুমাত্র খেলবো স্কার মেগলাডন দিয়ে, যেটা আমরা ম্যাক্স করেছি রিসেন্টলি। শুধুমাত্র দুটা স্কার ইউজ করব আমরা, আর প্রত্যেকটা এনিমিকে মারার পর আমরা স্কারের যে রিমোট আছে ওই রিমোটটা দিব। এটা হলো আমাদের চ্যালেঞ্জ। তো গাইস, আমরা নেমে পড়লাম একটু চিপার মধ্যে। ভাই, চিপার মধ্যে নেমে পড়েছি। আমাদের পিছনে দুইটা ডুয়ো নামছে, মানে একটা ডুয়ো নামছে আর কি, মানে দুইজন নামছে। ও ভাই, আমি ঠিক দেখতেছি এটা? আলহামদুলিল্লাহ, নেমে স্কারেল পেয়ে গেছি। ভাই, কতবার যে মরছি এর আগে, কতগুলা ম্যাচ যে স্কার খুঁজতে 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 মারা গেছি তার হিসাব নেই। এবার তো নেমেই, আলহামদুলিল্লাহ নেমেই স্কার পেয়ে গেছি আমরা হাতের মধ্যে। আর স্কার দেখতেও ভাই, পিছনে মানে ড্রেসটা নিছি, মানে দুই চারটা আউটফিটও কিনছি, মানে জুতা একটার ড্রেস আরেকটার এভাবে পরছি আমরা। দেখতে পুরো অস্থির লাগতেছে পিঠের মধ্যে। তো ডুয়োটা আমাদের রাইট সাইডে আছে। আমি জাস্ট নজর রাখতেছিলাম ওদের উপরে, লুকাই লুকাই নজর রাখতেছিলাম ওদের উপরে। তো ওই যে উপরে ওরা লুট করতেছে ভাই, একটুর জন্য নক খেলো না। আচ্ছা বাদ দেই, ওদের এদিক থেকে মারা বাদ দেই, কজ আমি যদি এদিক থেকে জাস্ট পিক করেই থাকি ওরা আমার দিকে জীবনও আসবে না। আরে বাজে গান উঠে গেল কেন আবার, দূর হওয়া আমার সামনে থেকে। তো আমরা একটু ঘুরে যাব, আমরা লেপ দিয়ে একটু ঘুরে যাব, যাতে ওদের মানে অ্যাঙ্গেল পাওয়া যায়। আমার পিং জানি না কেন, আমার পিং জানি হাই, আমার ওয়াইফাই মেবি সমস্যা আছে, 164 মতো পিং করতেছে, বুঝলাম না কিসের জন্য। তো যাই হোক গাইস, এদিকে ওই ডুয়োটা আছে, এই ডুয়োটাকে আমরা মারতে পারবো আমরা। কিন্তু নামার পরই স্কার পেয়েছি, স্কার খুবই। আচ্ছা ওই যে ওরা রাইট দিয়ে চলে গেছে কন্টেন্টের সাইডে, দেখছি। কোনো মতে বেঁচে গেছি, পারফেক্ট টাইমে শিল্ডটা দিছি, শিল্ড দিতে দেরি হইতেছিল। তো আমরা স্কারের ইমোটটা দিব গাইস, এটা হলো আমাদের চ্যালেঞ্জ। প্রত্যেকটা এনিমিকে মারবো স্কার দিয়ে, তার উপরে আমরা দিব ইমোট। আরে ভাই, এর কাছেও আরেকটা স্কার আছে, বাহ, দুটা স্কার হয়ে গেল। আর কি লাগে, আর কি লাগে, এখন কি লাগে আর ভয় লাগে। তো এদিকে লুট করতেছি। আরে আরে, সামনে কি, সামনে ওইখানে এনিমি ক্যাম্প করে আছে কি রে ভাই। এইখানে নামতে দেখলাম দুইজনকে, দুজনকে মেরে দিলাম। ওই কই থেকে আসলো, অবশ্যই শ্যুট দেবে, শ্যুট দিবে, আমাদের শ্যুট দিবে। তৃষ্ণা তৃষ্ণা, লল দেয় নাই, আমাদের হেলমেট নাই গাইস। হেলমেট যদি না থাকে ভাই, একটা হেডশট, বুম, শেষ, খেলা খেল খতম, পয়সা হজম। তো এটা ইজিলি আমি মেরে দেবো, এখন উপরে উঠে আমি এর সুন্দর করে মেরে দেবো। বেচারা রে, ইস, ওকে কি ফিনিশ দেওয়া না, ফিনিশ দেওয়া যাবে না, ও কভারে আছে। আচ্ছা কিলো পেয়ে গেছি, ওয়াও, জোস জোস জোস। তো আমরা স্কারের আমাদের সেই ইমোটটা দিয়ে দিব, কজ আমরা আরেকটা কিল করে ফেলছি গাইস। তো বুঝি না এরা ক্যাম করে কিসের জন্য, আর আমার কাছে হেলমেট নেই, মানে ও টেরও পায় নাই, মানে ও বুঝতেও পারে নাই যে আমি ফুচুং করে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে ওরে মেরে দেব। বেচারা জাস্ট অবাক হয়ে গেছে। অবশেষে এতখানি পথ লুটতে 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 অবশেষে আমরা একটা হেলমেট পেলাম লেভেল 2-এর। তো সামনে ড্রপ, আর ড্রপ, এই ভাই ড্রপের মধ্যে এনিমি, এরা কি দুইজনই? হ্যাঁ হ্যাঁ, এরা দুইজন আমাকে মারতেছিল। যা যা, অনেক ড্যামেজ, অনেক ড্যামেজ, আমি ওই ব্যাপারে রাশ দিতে পারবো না, আমার কাছে গ্যানেডও নাই। ভাই শিল্ড কখন অন করছি, নেটের জন্য শিল্ড কখন আসলো, তো ব্যাপার না, আমরা মেরে দিয়েছি। তো আমরা দিব আবার স্কারের রিমোট, কজ আমরা আরেকটা না দুইটা কিল করে ফেলছি আমরা। ভাই চ্যালেঞ্জটা কিন্তু জোস লাগতেছে। আর দেখো গাইজ, স্কার ফুল ম্যাক্স আমাদের পিঠে, কেমন লাগতেছে, পিঠ পুরো চকচক করতেছে, ব্যাকপ্যাক ড্রেস সব পুরো পারফেক্টলি ম্যাচ করতেছে আমাদের, মানে কি বলবো, সব কিছুর সাথে। ওই রাইট ভাই, এইখানেও বলে ক্যাম্পার,
আরে শিল্ড অন না, ওই চিপা দিয়ে ওরে মারতেছি, চিপার মধ্যে দিয়ে ওর শরীর বের হয়েছে। তো আমি হিল করে নি, আমি শটটার সাউন্ডটা ঠিক মতো শুনতে পাই নাই, মেবি AWM হইতে পারে, স্নাইপার হইতে পারে। অনেক ড্যামেজ, কিসের জন্য মরলো না ভাই? না ওপেনে দাঁড়ায় থেকে মারাই যাবে না, নোপ। লল বেচারা, এটা মরে যা মরে যা। আরে ছি, অনেক ড্যামেজ, তাও মরলো না। এখানে ওর টিমমেট রিভাইভও দিয়ে দিত, ফিনিশ কি দেওয়া যাবে? এটাই সঠিক সুযোগ ওকে লাস্ট দেয়ার, কজ এবার রিভাইভ হয়ে গেলে খুব বিপদ হয়ে যাবে, কজ আমার কাছে দুইটা মাত্র দেয়াল, ওদের লাইফ লো আছে, হিল করবে। তো গ্যানেট কি আছে আমার কাছে? বোম আছে কি? বোম, হ্যাঁ বোম আছে গাইস। আই এখন দেখো ক্যাম্পারগুলারে কীভাবে মারি আমি। বোম 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 বুম, জাম দাও চার, বুম বাম বুম, দুইটাকে মেরে দিলাম, মানে আমরা আবার দিব এখন স্কারের রিমোট। ইয়ো ভাই পুরা সোয়াগ, এখনো ছয় জনের মতো অ্যালাইভ ছিল, ঠিক আছে এখনো ছয় জনের মতো অ্যালাইভ ছিল। আমি গোটা ম্যাপ খুঁজলাম ভাই, কাউকে দেখলাম না, কোনো গান সাউন্ড পেলাম না, বাট প্লেয়ার মরে গেল সব, বুঝলাম না কিভাবে মরে। আর একজন আছে, এই একজনরে আমি কোথায় খুঁজে পাই এখন এত বড় এরিয়াতে? আচ্ছা দেখছি দেখছি স্নাইপিং টাওয়ারে, কি ব্যাপার সবাই স্নাইপিং টাওয়ারে ক্যাম্প ক্যাম্প করতেছে? ও ভাই শট দিছে আমার, ওয়াল 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 দিতে হবে, ওয়াল দিতে হবে। কি দিয়ে মারলো আমাকে? ভালো মারছে, প্লেয়ারটা অনেক ভালো মারছে, কিন্তু ক্যাম্পার, মানে সবাই স্নাইপিং টাওয়ারে উঠে, বুঝলাম না। ওয়ালটা আগে ফাটাই দিই, এই তো জোন, জোন তো আমার দিকে, এবার তোমার তো আমার দিকে আসতে হবে, এখন তুমি কি করবা? আচ্ছা ও কি চলে গেল নাকি? চলে গেল তো দেখতাম, কই দেখতে। আচ্ছা এখন আছে, এখন আছে, মাই ব্যাড, এখন আছে। হেডশট হেডশট হেডশট, আইয়ে গাইস আমরা তাহলে নিয়ে নিলাম বয়, আর আমরা এখন আবার দেবো আমাদের স্কারের রিমোট। তো গেমটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।